গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। সমু ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম, তোমাদের স্বাগত। হ্যাঁ, আজকে একটু অন্য, মানে অন্য বলতে একটু বেশি ব্লগ দেবো। হ্যাঁ, মানে ব্লগটা একটু বড় হবে 1 মিনিট থেকে, কারণ তোমাদের সাথে তোমাদের কোনো কথাই বলা হচ্ছে না। এই জন্যই, এমন কিছু কথা নেই কিন্তু বেশি কথা বলা হচ্ছে না, রান্নার দিকেই ধ্যান থাকছে। এই জন্যই আজকে এই জন্য রান্না টানা রাত্রেই করে, আজ শনিবার তো নিরামিষ, ছোলার ডাল আর খুব ভালো করে চাটনি বানালাম। কারণ অভি আসল কথা একা বেশি দিনই তো ভাত খায়, আমি তো সপ্তাহে 2 দিন খুব জোর খাই, তো এই জন্য চাটনিটা করে দিলে না, তাহলে ভালো করে বেশ করে রেখে দিলে, তাহলে ও ওই চাটনি দিয়ে মানে ভাতটা খেতে পারে, একটা পথ হলেও কোনো চিন্তা নেই, খাওয়া হয়ে যায়। হ্যাঁ, এই জন্য প্রতিদিন অল্প অল্প করে নিয়ে বের করে খাওয়ার আগে বের করে রেখে দিই ফ্রিজ থেকে, দিয়ে চাটনি দিয়ে বেশ দেখে দেখে খেয়ে নেয়। আসল কথা এই জন্যই, বেশি পথ করা হয় না তো। আর এই রাত্রে আজকে বানালাম নিরামিষ ছোলার ডাল ঘি দিয়ে ছোঁকে, আর চাটনিটা খুব ভালো আজকে বানিয়েছি, এই জন্য চাটনিও নিয়েছি আর পরোটা বানিয়েছি। হ্যাঁ, কালকে আবার রবিবার আছে, আর তোমার সব সুস্থ থেকো, ভালো থেকো। হ্যাঁ, আর দেখো সাবস্ক্রাইব করবে অবশ্যই, দা আর পরোটা দা। ভিডিও, হ্যাঁ আর ভিডিও অবশ্যই খুব দেখো। খিদে পেয়ে গেছে গো। হ্যাঁ, সে তো বুঝতে পারছি, সেই ভাত খেয়েছো আর না, আজ তো ভাত খাওনি এই জন্যই, আজ তো চিড়া খেয়েছো। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে দেখো, ভিডিও আরো ভালো করার চেষ্টা করব, তোমরা দেখে দেখে চলে যেও না, সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক দেবে এবং কমেন্টে লিখবে কেমন হচ্ছে, আরো ভালো দেওয়ার চেষ্টা করো। অভি তো সারাদিন ঘরে কাজে থাকে, ঘরে থাকে না, এই জন্যই বড় ভিডিও তোলা হয় না, কে তুলবে, আমার তো স্ট্যান্ডও নেই এই জন্যই। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভিডিও অবশ্যই দেখবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আর কালকে আবার রবিবার আছে, দেখি কি রান্না হয়। তারপর আবার সামনে আসছে জামাই ষষ্ঠী, মেয়ে জামাই আসবে হয়তো, ভাই একটা ওরা সোমবারে আসে করব। মাঝে মাঝে কিন্তু ভিডিও, আসল কথা ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, আসল কথা খুব লজ্জা পায়। হ্যাঁ, এই জন্য কোনোদিনই আসেনি, জানি না এবারও ক্যামেরার সামনে আসবে কি না। হ্যাঁ, তবে জামাই ষষ্ঠী কি করলাম না করলাম মোটামুটি দেখাবার চেষ্টা করব সোমবারে আমি। ভাইয়া করব হ্যাঁ, সোম মঙ্গলবারের মধ্যেই বাজার টায়া সব করতে হবে। না গো, মঙ্গলবারে অনেক দাম বেড়ে যাবে জিনিসের, হ্যাঁ হ্যাঁ, সে তো বাড়বে, মাছের জিনিসের দাম তো অনেক এমনিতেই আগুন দাম হয়ে আছে, যাবে। জামাই ষষ্ঠীর জন্য সব মাছের জিনিসের সব কিছুরই দাম বাড়বে। হ্যাঁ, মাংসের দামটা একই রাখতে হবে, মাংসের দামটা বাড়াতে পারবে না, তবে তাই না বলো তোমরা? 2-3 রকম মাছ করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়ে নিই, আজকে একটু বকলক বড় বলক করলাম, তোমরা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবে। হ্যাঁ, আর অবশ্যই সাথ দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, প্লিজ 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 তোমাদিকে। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু সাথ দিও, হ্যাঁ, এবং পাশে থেকো। ঠিক আছে তাহলে, আর ভিডিও বুক ভালো হচ্ছে কি না হচ্ছে তোমরা অবশ্যই জানিও। কি গরম পড়েছে, বাপরে ভ্যাবসা গরম একদম বাইরে। এবার একটু খেয়ে নি তাহলে। ঠিক আছে তাহলে, রাখছি এখনকার মতো, তাহলে গুড বাই, গুড নাইট। নাইট, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, এখনকার মতো রাখলাম তাহলে।